দেখেন, প্রথম যেটা যে জিনিসটা ছিল যে আমাদের জানেন যে আপনারা যে এই ক্যালেন্ডার ইয়ারে 8টা টেস্ট আছে, তো নর্মালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলো টেস্ট আছে, তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি। তো এইটা মাথায় রেখে আসলে শুরু করা, এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল, তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা যে শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল, এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো, এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা যারা টাইগার্সে আছি আমরা এবং সিলেক্টর যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা আসলে একটা অ্যালাইন ছিলাম, ন্যাশনাল কোচ, ন্যাশনাল সিলেক্টর আর আমরা যারা ছিলাম টাইগার্সে, আমরা আসলে কম্বাইনলি করার চেষ্টা করছি, এবং যেটা কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল, এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের লাস্ট টাইগার্স ক্যাম্পের, যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি, আমি পুরো ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। কেন আপনারা জানেন যে বোর্ড সব সময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, HPতে করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে, সারা দিন ট্রেনিং করবে, হ্যাঁ, বা 3 সপ্তাহ 2 মাস ট্রেনিং করবে, এটা আগেও ছিল, কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল, এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল, এবং নিজেরা কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আছি সবাই চাইছে, ইভেন মুশফিকও, যে আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরো ভালো করা যেতে পারে। তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে, এবং আপনারা দেখছেন যে লাস্ট 2টা টেস্ট তার প্রতিফলন। আমি বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না, আমাদের ছেলেরা সবসময় শিখতে চায়, এবং তারা শেখার ব্যাপারে খুবই এই জায়গায় ডেভোটেড থাকে। তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে। তো সবকিছু মিলাই এই প্রোগ্রাম যখন আমরা করেছি, আমরা স্পেশাল থ্যাঙ্কস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফিসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার, ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি, ঢাকাতে ছিল প্র্যাকটিস, চিটাগাংয়ে ছিল প্র্যাকটিস, তো বা গ্রাউন্ডস সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা, যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইন্টেন্সিটি যেটাই বলেন না কেন, এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত, যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত, সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে।